অনেকদিন পরে আপনাদের সঙ্গে দেখা। আজকে আমরা তুলারাশির বিষয় নিয়ে আলোচনা করব, তুলারাশির গোপন রহস্যকে নিয়ে আলোচনা করব। তুলারাশির মানুষরা কিন্তু রহস্যময় জীবন তাদের দেখতে পাওয়া যায় এবং তুলারাশির মানুষরা কিন্তু অত্যন্ত ভালো প্রকৃতির হয় এবং কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তুলারাশির দেখতে পাওয়া যায় এরা কিন্তু কিছু সমস্যার মধ্যে এমন জর্জরিত হয়ে যায় যে সেখান থেকে বেরোতে পারে না। তুলারাশির মধ্যে কিন্তু প্রচণ্ড এন্টারটেনমেন্ট করার স্বাচ্ছন্দ্য বোধ, ঘোরাফেরা করা বা সুন্দর সুন্দর জামা কাপড় পরা বা নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার অবশ্যই শখ থাকে, কিন্তু কিছু কিছু সমস্যা এদেরকে এতটাই জর্জরিত করে দেয় যে এদের শখ আহ্লাদটাও কিন্তু মিটতেও চায় না। মানে এরকম একটা ব্যাপার ক্রিয়ে, মানে হয়তো এরা করে মিনিমাম কিন্তু সেভাবে করতে পারে না। তুলারাশির মানুষ অত্যন্ত কিন্তু আমার তো প্রিয় প্রচণ্ড পরিমাণে, কারণ তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু একটা আলাদা পার্সোনালিটি থাকে। এদের চোখগুলো খুব সুন্দর হয় এবং এদের দেখতেও ভালো হয় এবং এরা নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাখে এবং এরা অন্যদেরকে আকর্ষণ করতে পারে। অর্থাৎ তুলারাশির মধ্যে কিন্তু একটা আকর্ষণ ক্ষমতা রয়েছে। যেহেতু আমি গুপ্তবিদ্যার লোক, যেহেতু আমি জ্যোতিষ করি, তন্ত্র করি, তাই আমি গুপ্তবিদ্যায় যারা ইন্টারেস্টেড তাদেরকে প্রচণ্ড ভালোবাসি এবং তুলারাশির মানুষরা কিন্তু এরকমই একটি লোক। অর্থাৎ এরাও কিন্তু তন্ত্র বা জ্যোতিষের মধ্যে প্রচণ্ড ইন্টারেস্ট রাখে। এরা নিজের অনেক সমস্যাকে দেখেছি তন্ত্র প্রয়োগের মাধ্যমে কিন্তু সমাধান করে, কারণ আমি আমার নিজস্ব লাইফে দেখেছি যে এরা অবশ্যই তন্ত্র প্রয়োগ করে কিন্তু, এবং তন্ত্র এদের ক্ষেত্রে খুব ভালো কাজও করে। তুলারাশির মানুষরা কিন্তু খুব একটা কারুর কথা, মানে কারোর সঙ্গে খুব একটা কোনো বিষয়ে পরামর্শ করে না বা খুব একটা অন্যের কথা শোনে না। নিজে যেটা ভালো মনে করে সেই বিষয়টাই করার চেষ্টা করে এবং নিজের বুদ্ধিতেই কিন্তু চলার চেষ্টা করে। অন্য কেউ যদি মনে করে তুলারাশির মানুষদেরকে চালাবে তাহলে পারে, কিন্তু এটা নয়, কারণ তুলারাশির মানুষরা নিজেরাই নিজেদের বুদ্ধি করে, নিজেরার মধ্যেই চলে আর কি, নিজেদের বুদ্ধিতেই। তুলারাশির মানুষরা দেখেছি খুব সুন্দর প্রেম করতে পারে বা প্রেমেও পড়ে অনেকবার, কিন্তু যতবারই প্রেমে পড়ে এটা দুঃখের বিষয়, দুঃখের সঙ্গে বলছি যে অবশ্যই এরা প্রেমোদ্ভব জীবনে কিন্তু সমস্যার মধ্যে চলে আসে। প্রেমোদ্ভব জীবনে এরা যেরকম লাইফ পার্টনার চায় সেরকম লাইফ পার্টনার পায় না, বা লাইফ পার্টনারের সঙ্গে বন্ডিং প্রবলেম, একাধিকবার ঝগড়া অশান্তি ক্রিয়েট হয়ে যায়, এরকম বিভিন্ন বিভিন্ন ঘটনা আমি কিন্তু দেখেছি। তুলারাশির বিবাহিত জীবনেও কিন্তু খুব একটা সমস্যা থাকে না, বিবাহের পরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ক্রিয়েট হয়ে যেতে পারে, এরকমও বিভিন্ন বিষয়গুলো দেখেছি। তাই তুলারাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই ডাউট থাকে যে তুলারাশির বিবাহিত জীবনে অবশ্যই সমস্যা আসতে পারে বা সমস্যায় থাকে। সেক্ষেত্রে সমস্যা থাকলে অবশ্যই সঠিক প্রতিকার করে নেওয়ার চেষ্টা করুন, নইলে কিন্তু বিবাহিত জীবনটি অনেকটি সমস্যায় ভরে যাবে। তুলারাশির ক্ষেত্রে দেখেছি এরা যে কোনো আর্টিস্টিক লাইনে প্রচণ্ড ইন্টারেস্ট রাখে এবং আর্টিস্টিক লাইনে কিন্তু এরা এগিয়ে যেতে চায়। বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু নাচ গানের সঙ্গে বা মডেলিংয়ের সঙ্গে বা অ্যাক্টিংয়ের সঙ্গে বা কোনো আর্টিস্টিক লাইনের মধ্যে এরা কিন্তু কানেক্টেড রয়েছে। আমি জানি তুলারাশির মানুষটা একটুখানি মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা কথা বলে দেয়, চিল্লিয়ে দেয়, গরম হয়ে যায়, কিন্তু এরা অন্যকে ভালোবাসে, অন্যের যাতে ভালো হয় সেই জন্য চেল্লাচেল্লি করে বেশিরভাগ সময়। ঘরের মধ্যে অনেক সময় এদের মাই এদেরকে ভুল বোঝে, এরা চেল্লামেল্লি করে আমি মানছি, কিন্তু এরা নিজের সময় অনেক সময় দেখতে পাওয়া যায় এদের মাই এদেরকে ভুল বোঝে, মায়ের সঙ্গেও বাদ বিতর্কতা এদের কিন্তু লেগে যায় অনেক সময়। এদের সন্তানও এদেরকে ভুল বুঝতে পারে, এরকমও জায়গা কিন্তু মাঝে মধ্যে চলে আসে। তুলারাশির ক্ষেত্রে দেখেছি এদের ভাগ্যটা একবার উন্নতি হয়ে যায়, একবার কিন্তু আবার উন্নতি হয়ে গেলে আবার নেমে যায়, এরকম একটা আপ ডাউন করে ভাগ্যটা, এরকম ব্যাপারটাও কিন্তু অনেক সময় লক্ষ্য করেছি আমি। তুলারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের কিন্তু ভালো লাভের একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায় এবং এরা কিন্তু ভালো লাভ করতে পারে, তাহলে পারে এরা লাভ করতে কখন পারে, এরা লাভ করতে তখন পারে যে যখন এরা নির্দিষ্টভাবে নিজের বুদ্ধি দিয়ে নিজে কাজ করবে, অপরের বুদ্ধি নিয়ে নয়, নিজের বুদ্ধিতে নিজে যদি চলতে পারে তাহলে এদের লাভ হতে দেখা গেছে। বিবাহিত জীবনে তো অবশ্যই প্রবলেম আসে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম, অনেক সময় হাজব্যান্ড বা ওয়াইফ হয়তো অন্য স্টেটে বা বাড়ি থেকে দূরে কাজ করে, এরকমও অনেক সময় দেখতে পাওয়া যায়।
এরা সাধারণভাবে ঘোরাফেরা করতে ভালোবাসে এবং যাকে ভালোবাসে তার জন্য কিন্তু অনেক কিছু করার চেষ্টা করে। তাই আপনি যদি তুলারাশি হন, আপনার ভালোবাসা বা বিবাহিত জীবনে হয়তো যদি কোনো সমস্যা চলে আসে তাহলে পারে সেই সমস্যাকে কিন্তু অবশ্যই রিকভার করার চেষ্টা করুন, নইলে সমস্যা আরও বৃদ্ধি হয়ে গেলে পারে, আমি দেখেছি বৃদ্ধি হয়ে গেলে পারে সমস্যাটাও বেড়ে যায়, রিকভার করতেও সমস্যা হয় এবং পয়সা করি খরচটাও বেড়ে যায়। তাই আপনার সমস্যাগুলোকে রিকভার করার চেষ্টা করুন যদি আপনার বিবাহিত জীবন বা প্রেমজ জীবনে কোনো সমস্যা থাকে তো। এছাড়া তুলারাশির মানুষরা অবশ্যই ভালো মন্দর বিচার করে সবসময় পথ চলে। ভালো মন্দর বিচার করতে গিয়ে কি বেশ কিছু লোকের কাছে এরা খারাপ হয়ে যায়, অযথা এদেরকে ভুল বোঝে লোকেরা এবং দেখা যায় এদের তাদের একটু ইমোশনাল তুলারাশির লোকেরা, কিন্তু তার সঙ্গেও মানসিক জোর দিয়ে মানে মাঝে মধ্যে একটু ইমোশনাল হয়ে যায় কিন্তু তারপরে মানসিক জোর দিয়ে এরা কিন্তু চলতে পারে এবং চলে অনেক কিছু করে দেখিয়ে দিতে পারে। এরকম হয় একটা তুলারাশির মানুষ। তুলারাশির মধ্যে অনেক অনেক গুণ থাকে কিন্তু অনুষ্ঠান করছি সেখানে খুব বেশি তো বলতে পারবো না, তবে তুলারাশির মধ্যে কিন্তু অনেক গুণ দেখতে পেয়েছি আমি এবং বেশ কিছু পজিটিভ গুণ নিয়ে আমি আরেকটি তুলারাশির অনুষ্ঠানে আলোচনা করব। সেখানে আমি তুলারাশির আরও বিষয় নিয়ে আলোচনা করব, আরও বিভিন্ন রূপ বলবো তুলারাশির মধ্যে কী কী ব্যাপারগুলো রয়েছে। তবে আপনি যদি তুলারাশি হন অবশ্যই আপনি এই কথাগুলোকে শুনুন এবং আপনি আপনার জীবনের ক্ষেত্রে মিলিয়ে দেখুন এই কথাগুলি কতটা সত্যতা রয়েছে এই কথাগুলির মধ্যে। যদি সত্যতা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এখানে শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য